এবারে হাতিলের সৌজন্যে বাণিজ্য মেলার খবর নিয়ে মেলায় মেলায় রাজধানীর পূর্বাঞ্চলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। গত কয়েকদিনে যেমন আমরা দেখেছি মেলার উপস্থিতি, মানুষের উপস্থিতি, আজকে তুলনামূলক মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে এবং সেই বাড়ার হারটা আমরা দুপুরের পর থেকে দেখেছি যে মানুষের আগমনটা অনেক বেশি। এইখানে যে অংশটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই অংশটিতে যেমন ইলেকট্রনিক্স পণ্যগুলো আছে, ঠিক তেমনইভাবে ঘরোয়া আসবাবপত্র যে সাজানোর দায়িত্ব যাদের কাছে থাকে সেসব প্রতিষ্ঠানগুলোর কাছে আছে এই পাশটাতে যে স্টলগুলো সেগুলো। আমরা এখন হাতিলের একটি স্টলে আছি। আমরা এখন দেখতেই পাচ্ছেন যে চমৎকার সব ডিজাইনের যে আসবাবগুলো সেগুলো এখানে রয়েছে। এখানে যেমন আধুনিক জিনিসপত্র, আধুনিক যেমন নির্মাণ শৈলী সেগুলো যেমন আছে, ঠিক তেমনইভাবে এখানকার যে কালার কম্বিনেশন অর্থাৎ রঙের যে বৈচিত্র্য সেটিও তারা দেখাতে চেয়েছে। তো আসলে এই হাতিলের যে এবারের প্রোডাক্টগুলো আছে, নতুন প্রোডাক্ট, আসলে সেই বিষয়ে আমরা একটু জানতে চাইব, জানার খোঁজ করব এখানে যারা দায়িত্বে আছেন তার কাছে, তাদের মধ্যে একজনের সঙ্গে আমরা একটু কথা বলবো। আসলে আমরা কাস্টমারদেরকে সব ধরনের ফার্নিচারের ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। একটা কাস্টমার চাইলে তার মনের মতো করে ঘরের সব ধরনের ফার্নিচারই আমাদের কাছে পাচ্ছে, বেডরুম, ডাইনিং, সোফা, তার বাসার কিচেন কেবিনের ইন্টেরিয়র, ওভারঅল সব ধরনের সাপোর্ট আমরা তাদেরকে দিচ্ছি। তার যে স্বপ্ন, তার ঘরটা কেমন হবে, তার ফ্ল্যাটটা কেমন হবে, সেই স্বপ্ন পূরণের তার সহযোগী হিসেবে পাশে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং এই ফ্লেভারটা, এই চেষ্টাটাই আমরা করে থাকি ওনাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য। যেমনটি বলছিলেন এখানে যে আসলে সামগ্রিক যে পরিস্থিতি, বৈশ্বিক পরিস্থিতি, সেই হিসেব করে জিনিসপত্রের দাম যেমন কিছু বেড়েছে, এইখানেও কিছু বেড়েছিল, তবে আবার এই মেলা উপলক্ষে যারা কিনবেন তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসবাবপত্র যারা কিনবেন তারা এই বাণিজ্য মেলার থেকে এলে কিনলে নিশ্চিতভাবেই তারা ছাড় যেমন পাবেন, তেমনি জিনিসপত্রের যে বৈচিত্র্য খোঁজ সেটিও তারা